শেষ কোনো ইচ্ছায় পূরণ হয়নি তেলেসামাদের। এক সময় কৌতুক অভিনেতা বললেই চোখে ভেসে উঠত হালকা গড়নের কোকড়াচুলের এক হাস্যোজ্জ্বল ব্যক্তির চেহারা, যার নাম আব্দুল সামাদ ওরফে তেলেসামাদ। সমানতালে অভিনয় করেছেন সিনেমায়, টেলিভিশনে, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সবাইকে হাসিয়েছেন যিনি, জীবনের শেষবেলায় এসে জরা ক্লান্তি আর একাকিত্বে মলিন হেসে চিরতরে বিদায় নিয়ে গেছেন আমাদের মাঝ থেকে। গত 6 এপ্রিল শনিবার দুপুর 1:30 মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা। সবসময় বলতেন, আমি তো অভিনয় পাগল মানুষ, অভিনয়ের জন্য মন সবসময় টানে, মানুষের কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অভিনয় করতে পারি, অভিনয় ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। 2015 সালের পর আর ক্যামেরায় দাঁড়াতে পারেননি তিনি, তাই অভিনয় ছাড়া বেশি দিন বাঁচতেও পারলেন না তিনি। নজরুল ইসলামের পরিচালনায় 1973 সালের দিকে কার বউ চলচ্চিত্রের মধ্যে দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন এই অভিনেতা। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেটি হলো পায়ে চলার পথ। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, অভিনয়ের বাইরে 40টিরও বেশি চলচ্চিত্রে তিনি গান করেছেন। শক্তিমান অভিনয় শিল্পীর বাহিরে তিনি একজন চিত্রশিল্পীও বটে, পড়াশোনাও করেছেন চারুকলা নিয়ে। ইচ্ছে ছিল নিজের আঁকা 200টি পেন্টিং নিয়ে একটি প্রদর্শনী করবেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। গ্রামীণ প্রেক্ষাপটে কাহিনী নিয়ে একটি নাটক নির্মাণের কথাও ভেবেছিলেন, তবে শারীরিক অবস্থার অবনতির জন্য সে কাজটাও হয়ে ওঠেনি। এছাড়াও টিভিতে সরাসরি একটি গানের অনুষ্ঠান করারও পরিকল্পনা ছিল তার। সেখানে তিনি নিজের ও ভারতীয় শিল্পীদের গাওয়া কিছু জনপ্রিয় গান গাইবেন বলে ভেবে রেখেছিলেন। আলাউদ্দিন আলীর সঙ্গে অনুষ্ঠানটি তিনি করতে চেয়েছিলেন, সেটিও আর করা হয়নি তেলেসামাদের। 2015 সালের পর থেকে মৃত্যুর সবটুকু সময় কেটেছে তার বেপরোয়া শরীরের সঙ্গে যুদ্ধ করতে করতেই। এরপর একটু সুস্থ বোধ করলেই FDC-তে যেতে ইচ্ছে করত তার। সেখানে গেলেই পুরনো দিনের অনেক কথা মনে করত আর সতেজ হয়ে উঠতে চাইতেন তিনি। খুব আক্ষেপ নিয়ে বলেছিলেন, জীবনের সময় কত দ্রুত চলে যায় টেরই পেলাম না। 1945 সালে 8ই জানুয়ারি ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। 2015 সালে তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় জিরো ডিগ্রি।